নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি সেতু মেরামতির কাজ, তারই ফলে অনিয়মিত হয়ে পড়েছে যান চলাচল। ব্রিজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লেগে যাচ্ছে কয়েক ঘন্টা। পুজোর মুখে যানজটের ফলে মার খাচ্ছে এলাকার ব্যবসা বাণিজ্য। তারকেশ্বর চাপাডাঙ্গা বিদ্যাসাগর সেতুর এই বেহাল দশা ফেরাতে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। তাদের অভিযোগ, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে 26 নম্বর রুটে এই ব্রিজ মেরামতির কাজ শুরু হয়। কথা ছিল 21 থেকে 28 দিনের মধ্যে ব্রিজ মেরামতির কাজ শেষ হয়ে যাবে। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি হয়নি, ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। অসুবিধায় পড়েছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ভর্তি অ্যাম্বুলেন্স। পূজোর মুখে এভাবে যানজটের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার ব্যবসায়ীরা। অর্থাৎ আগের মাসের 15 তারিখ থেকে কাজ চলছে, আজকে 11 তারিখ হয়ে গেল, আর এর ওয়ার্ক অর্ডার দিয়েছে টোটাল 21 দিনে কাজ করার থেকে কথা ছিল, 21 দিন থেকে 28 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করবে কন্ট্রাক্টর জানিয়েছিল, সেইভাবে সরকারি ওয়ার্ক অর্ডার পেয়েছিল। কাজ শুরু করেছে 2 থেকে 3, আমাদের কাছে ডকুমেন্টস আছে, এমন এমন দিন কাজই হচ্ছে না, দিনের বেলা কাজ হচ্ছে, সমস্ত পাবলিক আজকে রাস্তায় জঞ্জটে পড়ে গেছে। এমনকি পর্যন্ত রুগী আরামবাগ থেকে রুগীরা ও তারকেশ্বর থেকে যে সমস্ত হাসপাতাল থেকে রুগীরা এবং স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্ররা, এবং সব থেকে বড় কথা হচ্ছে চাপাডাঙ্গা যে মোকাম, চাপাডাঙ্গা মোকাম পুরসুরা ওই দিককার লোকেরা কেনাকাটা করে বা জিনিসপত্র কেনে। আজকে সামনে দুর্গা পূজা, সমস্ত দোকানে আজকে মাছি উঠছে, আপনারা দেখতে পাবেন। এই ব্রিজের কাজের জন্যে, ব্রিজের কাজের জন্যে বাজার থেকে শুরু করে মোকাম থেকে শুরু করে সমস্ত জায়গায় মার খাচ্ছে, সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে। প্রশাসন এসেছে, প্রশাসন এসে বলেছেন যে আজ থেকে, আজকের পর থেকে লেবার নিয়ে আসছে, 15টা করে কাজ হবে, এবং রাতে হ্যালোজিন লাগিয়ে কাজ হবে, যাতে দিনের বেলা একটু চাপ কম থাকে এবং সুন্দরভাবে মানুষ যান চলাচল করতে পারে। এবং তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, NNTV বাংলা।